কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের শুনানি এক মাস পর করলে আন্দোলন আরও বেগবান হবে আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টির রসনপন্থী নেতারা তাই কোনোভাবে কালক্ষেপণ না করে আগামী রোববার একুশে জুলাই দু চব্বিশ সুপ্রিম কোর্টের আপিলের শুনানি করার দাবি জানিয়েছেন নেতারা বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা বলে অংশন পন্থী জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদ লিখিত সংবাদ সম্মেলনে ফিরোজ রশিদ বলেন আমরা এক ক্লান্তি লগ্নে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি গোটা দেশে এখন কি পরিস্থিতি বিরাজ করছে তা আপনারা সবাই জানেন এ বিষয়ে কিছু কথা বলার আগে আমি প্রথমেই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছি এই আন্দোলন সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে দাবি এবং আমরা ছাত্রদের তা সমর্থন করি কারণ ছাত্ররা সম্পূর্ণ বাতিল কটার চায়নি তারা সংস্কার চেয়েছে দেশে সরকারি চাকরি ছাপ্পান্ন পার্সেন্ট কটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমরাও মানতে পারি না কারণ তাহলে মেধার মূল্যায়ন হয় না ছাত্ররা চেয়েছে কটা থাকবে তবে তা বিশেষ ক্ষেত্রে এবং তা এবং তার হার পাঁচ শতাংশের বেশি নয় এসব বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমেই মীমাংসা করা উচিত ছিল